বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছ, ছবি আর কি, এটা অ্যান্ড্রয়েড ফোনেরই দুইটা স্ক্রিন তোমাদের সামনে আমি রেখেছি। তো এই স্ক্রিন দুটো রাখার মূল কারণ, আশা করি তোমরা যারা আর কি জিমেল তৈরি করো, তারা অবশ্যই বুঝে গেছো যে আসলে কি কারণে আমি স্ক্রিন দুটো রেখেছি। তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে স্ক্রিনে, অ্যান্ড্রয়েড ফোনে যখন আমরা জিমেইল অ্যাড্রেস তৈরি করি, তখন কিন্তু আমাদের এই স্কিপ শব্দটা, মানে এই স্কিপ অপশনটা আসে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আবার এমন দেখা গেছে যে স্ক্রিনে এই স্কিপ অপশনটা আসেই না অনেকের। তো আমিও ঠিক একই রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যদিও বেশ পরিশ্রম করার পরে আমি এই বিষয়টা ফাইন্ড আউট করতে পারছি যে কেন এই স্কিপ অপশনটা আসে না। তবে এইটার কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই যে এই কারণেই এই স্কিপ অপশনটা আসে না। এটা মূলত আমাদের গুগলের, মানে গুগল বলতে জিমেইল অ্যাড্রেস যখন আমরা তৈরি করি একের পর এক একের পর এক, তখন আমাদের ফোনের যে ম্যাক অ্যাড্রেস থাকে বা ফোনের যে কোনো একটা কিছু ডিটেক্ট করে তোমাদের গুগল আর কি, গুগল বা জিমেইল যখন আমরা তৈরি করি তখন সেটা ডিটেক্ট করে নেয় যে এই ফোন থেকে এতগুলো জিমেইল অ্যাড্রেস তৈরি করা হচ্ছে। এবং আরও একটা বিষয় থাকে এখানে জড়িত, সেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। তো আমরা যদি ওয়াইফাই ইউজ করি বা আমাদের বাসায় যদি ব্রডব্যান্ড কানেকশন থাকে, তাহলে তো অবশ্যই আমরা ওয়াইফাই ইউজ করব। তো ওয়াইফাইয়ের মাধ্যমে যে আমরা আইপিটা আসে, সেই আইপিটা এক সময় ডিটেক্ট করে যে এই আইপিতে অনেকগুলো ফোন নাম্বার ছাড়া মোবাইল জিমেল অ্যাড্রেস তৈরি করা হয়েছে, যে কারণে স্কিপ অপশনটা আসে না। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি জাস্ট একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আমি এভাবে, এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে স্কিপ অপশন এবং এখানে ফাঁকা। তো আমার এখানে প্রথমে এখানে কিন্তু ফাঁকাই ছিল, আমি এখানে পুরো এরকম স্কিপ অপশন ছিল না। তো আমি স্কিপ অপশনটা আনলাম কিভাবে, এইটা একটা প্রশ্ন তোমাদের কাছে থাকতে পারে। তোমরা কথাগুলো একটু ক্লিয়ারলি শোনো, একটু সময় নিয়ে শোনো, ভিডিওটা একটু বড় হতে পারে, তো আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই স্কিপ অপশনটা আমি এনেছি, ফোনটাকে আমি রিসেট করেছি, রিসেট করার পরে আমার এই স্কিপ অপশনটা এখানে আমি পেয়েছি। এখন আমি যদি একটা ফোনের ভেতরে যে মেইল অ্যাড্রেসগুলো থাকে, সেই মেইল অ্যাড্রেসগুলো যদি আমরা একের পর এক সিরিয়াল অনুযায়ী তৈরি করতে থাকি ফোন নাম্বার ছাড়া, তাহলে কিন্তু আমাদের এই স্কিপ অপশনটা একসময় এটা হারিয়ে যাবে বা এটা আমাদের এখানে শো করবে না। এটা আমি একটা বিষয় খেয়াল করেছি। তো আমি যখন ফোনটাকে রিসেট করেছি, তখন আমার এই জিমেইলের ভিতরে যে ফোন নাম্বার ছাড়া যে মেইলগুলো ছিল, সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে। এবং পরবর্তীতে আমি যখন আবার মেইল ক্রিয়েট করতে গেছি, তখন দেখি যে এই স্কিপ অপশনটা আমি দেখলাম আর কি, তখন আমাদের স্কিপ অপশনটা এখানে অ্যাক্টিভ হয়েছে। তো একটা কারণ হতে পারে যে ফোন রিসেট করলে হয়তো বা আমাদের ভিতরে যে কুকিজগুলো থাকে বা অন্যান্য যে বিষয়গুলো থাকে, সেগুলো হয়তো বা রিমুভ হয়ে যায়, যে কারণে এই স্কিপ অপশনটা আসে। তো আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি একটা ছোট্ট ভিপিএন ইউজ করেছি এখানে। এই ভিপিএনটা ইউজ করার পরে আমি স্কিপ অপশনটা পেয়েছি, যেটা আর কি মোদ্দা কথা, সত্যি কথা আর কি। এখন আমি যে ভিডিওগুলো তৈরি করি, সাধারণত আমি ফেক ভিডিও তৈরি করতে পছন্দ করি না, আমি যতটুকু পারি নিজের থেকে তৈরি করার চেষ্টা করি। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে যে আমি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করতেছি, আমি আসলে ইউটিউবার না, যদিও আমি ইউটিউব শুরু করেছি বেশ কিছুদিন, আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, তোমরা সেটা জানো, সকলেই জানো, আমার চ্যানেল দেখলেই তোমরা বুঝতে পারছো। তো আমি চেষ্টা করছি যে ইউটিউব থেকে কিছু সফলতা পাওয়া যায় কি না। আমি মূলত গ্রাফিক্স ডিজাইনের কাজ করি পার্সোনালি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ইউটিউবটা করাটা একটা ভালো একটা বিষয় আমার কাছে মনে হয়েছে ইউটিউবটা, যে কারণে আমি আর কি চেষ্টা করছি ইউটিউবে ভিডিও দেওয়ার এবং ইউটিউব থেকে একটা সফলতা পাওয়ার। তো যে কারণে আমি এই ভিডিওগুলো আপলোড করছি, এবং এই আপলোড করতে গিয়ে ভিডিওগুলো আপলোড করতে গিয়ে আমাকে পরিশ্রম করতে হচ্ছে, এবং আমি ফেক ভিডিও দিতে পছন্দ করি না, যে মিথ্যা কথা বা স্ক্রিন কেটে কেটে বা বিভিন্ন ধরনের ভিডিও এডিটিংয়ের মাধ্যমে কারসাজি করে ভিডিও দিয়ে ভিউ বাড়ানোর চিন্তাভাবনা আমার একদমই নেই। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাব। চলো দেখি আমরা কিভাবে আমি এই স্কিপ অপশনটা আনলাম।
তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা, মোবাইলের স্ক্রিনটা। আমি মোবাইলের স্ক্রিনে প্রথমে আমরা কি করব, আমরা প্লে স্টোরে যাব। আমি যদি ভিপিএনটা নামিয়ে রেখেছি, আমরা প্লে স্টোরে যাব। এখানে প্লে স্টোরে যাওয়ার পরে দেখো লেখা আছে টার্বো ভিপিএন। এই টার্বো ভিপিএনটা আমরা নামিয়ে নেব, আমার নামানো আছে যেহেতু, সেহেতু আমি এখন আর নামাচ্ছি না। আমরা এই টার্বো ভিপিএনটা এখান থেকে নামিয়ে এটাকে ইনস্টল করে নেব, একটু সময় লাগবে আমার আছে। আমরা ওপেন করি, এখানে দেখো এই টার্বো ভিপিএনটা কিন্তু ফ্রি না, এটা ফ্রি ট্রায়াল ভার্সন, কয়েকদিনের জন্য হয়তো ব্যবহার করা যেতে পারে। এই যে স্টার্ট ফ্রি ট্রায়াল লেখা আছে নিচে দেখো, তো স্টার্ট ফ্রি ট্রায়াল যদি আমরা ক্লিক করি, এখানে দেখো অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড চাচ্ছে। তো উপরের দিকে তোমার ডান কোন একটা ক্রস, এটা আমরা ক্লিক করলে এটা চলে যাবে। আমরা এটাকে ফ্রি কানেকশন 30 মিনিট, 30 মিনিটের জন্য অনলি ফর নিউ কামার্স, তোমরা দেখতে পাচ্ছ আমরা 30 মিনিটের জন্য এরকম একটা ভিপিএন ব্যবহার করতে পারবো, পরবর্তীতে আবারও পারবো। তো এখানে অ্যালাউ টার্বো ভিপিএন এ ক্রিয়েট ভিপিএন কানেকশন, আমরা অলওয়েজ অ্যালাউ দিতে পারি এটাকে ক্লিক করে। এখন এটা ট্রাই করবে, টার্বো ইজ ফাইন্ডিং দ্য ফাস্টেস্ট সার্ভার, ফাস্টেস্ট সার্ভার দ্যাট মিনস টার্বো ভিপিএনটা একটা ভালো ফাস্ট সার্ভারকে খুঁজছে, যদিও এটা এভাবে খুঁজে পায় না ম্যাক্সিমাম সময়। তবু আমি দেখি পাই কি না, না পেলে আমরা ম্যানুয়ালি এটাকে একটা কান্ট্রি সিলেক্ট করে দেবো, জাস্ট একটু ওয়েট করতে হবে। কানেকশন ফেইল্ড দ্যাট মিনস এটা পায়নি, আরেকবার ট্রাই করে দেখতে পারি আমরা। এই নিচে গাজরের মতো যে আইকনটা, ওখানে ক্লিক করলেই এই এটা ফাইন্ড করবে, খোঁজার চেষ্টা করবে যে ভালো ফাস্ট সার্ভার কোনটা আছে। লেট মি ট্রাই অ্যাগেন, এটা হয়নি, যেহেতু এটা হয়নি তো আমরা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করার চেষ্টা করব। কানেকশন ফেইল্ড, তো এখানে দেখো উপরে একটা গ্লোব আছে, এই যে এই গ্লোবটাতে আমরা ক্লিক করলে পরে আমরা এখানে বেশ কিছু কান্ট্রি দেখতে পাবো। এখান থেকে আমরা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দেখতে পারি, এখানে বেশ কিছু কান্ট্রি অ্যাক্টিভ করা আছে লোকেশন। তো আমরা সিঙ্গাপুরটা দেওয়ার চেষ্টা করছি, আমরা নিচেরটা হবে না, উপরেরটা এটা দিয়ে দিলাম, দেখি কানেকশন পাই কি না। কানেকশন পাইলে একটা চাবির মতো আইকন উপরে দেখা যাবে, তো এটা দেখাচ্ছে কানেক্টেড। তো এটা আমরা ক্রস করে দেবো, আবার উপরে ডান কোনায় আছে ক্রস চিহ্নটা, এটা আমরা ক্রস করে দিই। তো আমাদের কানেকশনটা হয়ে গেছে, এখানে দেখাচ্ছে যে আমাদের আইপি অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছ এবং স্পিডটা দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এই টার্বো ভিপিএনটাকে মিনিমাইজ করে রাখবো। এখন আমাদের মেইল অ্যাড্রেসে জিমেইলে যাব, জিমেইলে ক্লিক করব। জিমেইলে ক্লিক করার পরে আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল যেভাবে জিমেইল অ্যাড্রেস তৈরি করি, ঠিক সেভাবেই আমরা জিমেইল অ্যাড্রেস তৈরি করার চেষ্টা করব। তো আমাদের একটা মেইল অ্যাড্রেস অবশ্যই থাকতে হবে, আমাদের একটা আছে মেইল অ্যাড্রেস এখানে অ্যাড করা। তো এখানে ক্লিক করার পরে এখানে অ্যাড এ নিউ, এটা আমরা গট ইট দিয়ে দেবো, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে পরে আমাদের নতুন একটা পেজ আসবে, এখান থেকে আমরা গুগলে ক্লিক করব। তো এখানে যেটা হয় আর কি সেটা হবে, এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা, তা আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ছাড়িয়ে দিতে হবে, আমি ছাড়িয়ে দিলাম। তো একটু সময় লাগতে পারে, কারণ যেহেতু ভিপিএন কানেকশন দেয়া, তো যে কারণে একটু সময় লাগতে পারে। ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে পরে ফর মাই সেলফ যে অপশনটা থাকবে, এখানে আমরা ক্লিক করে আমরা জিমেইল অ্যাড্রেস তৈরি করার যে প্রথম পদক্ষেপগুলো সেগুলো আমরা ফার্স্ট নেম দেবো, লাস্ট নেম অপশনাল আছে সেটাও দিয়ে দেবো। তো আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি, নেক্সট। এখন আমাদের এখানে ডেট অফ বার্থ যেটা থাকে, আমরা এখানে একটা ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি, এবং জেন্ডার যেটা দিতে হবে একটা জেন্ডার সিলেক্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। তো এইখানে আমাদের একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যেটা আমরা সাধারণত যেভাবেই দেই আর কি, একটা মেইল অ্যাড্রেস আমাদের তৈরি করে দিতে হবে। যদি না হয় তাহলে সাজেশন দেবে আমাদেরকে জিমেইল, সেই সাজেশন থেকে আমাদের একটা বাছাই করে নিতে হবে।
এখন আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। নেক্সট, তো এবারে কিন্তু আমাদের মেইল অ্যাড্রেসটা নিয়েছে কিনা এটা বোঝা যাবে। দেখো নিচে কিন্তু অলরেডি একটা স্কিপ অপশন চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার দিলেও হবে না দিলেও হবে, এই যে স্কিপ অপশন। তো আমরা একটা মেইল তৈরি করবো স্কিপে ক্লিক করে, আমরা একটা স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পরে আমাদের মেইলটা ক্রিয়েট হবে আর কি, জিমেইলটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন, নেক্সটে ক্লিক করব আমরা। তো অ্যাজ ইউজুয়াল এখান থেকে আমরা আই অ্যাগ্রি এটাতে বাটনে ক্লিক করলে আমাদের মেইল অ্যাড্রেসটা তৈরি হয়ে যাবে। তো মূলত বিষয়টা হচ্ছে, যদি তোমাদের কখনো এই রকম স্কিপ অপশন না আসে সেক্ষেত্রে তোমরা ভিপিএন ব্যবহার করে দেখতে পারো এই ভিপিএনটা, আর তারপরেও যদি না আসে তোমরা রিসেট মারলে আশা করি তোমাদের স্কিপ অপশনটা তোমরা পাবে। তবে একটা কথা কি, যে জিমেইল অ্যাড্রেসগুলো তৈরি করতে গেলে একটু সময় লাগে এবং একটু পরিশ্রম তো হবেই, তথাপি তার পাশাপাশি আরও কিছু বিষয় আছে, যেগুলো হচ্ছে যে ফোন বা যে ডিভাইস আমরা মেইল অ্যাড্রেস তৈরি করার জন্য ব্যবহার করব সেই ফোনে সাধারণত আমাদের ব্যক্তিগত ডাটা খুব একটা না রাখাটাই বেটার, কারণ এটা রাখলে পরে হয়তো বা আমাদের যেটা হবে আর কি, আমাদের ডাটাগুলো হারায় হারিয়ে যাবে বা ব্যাকআপ করতে হবে বারবার। একটা ফোন রাখাই উচিত যে যেটাতে আমি জিমেল অ্যাড্রেস তৈরি করব, এবং সেই ফোনটার উপর আমার রিসার্চ করতে হবে, সেই জন্য আর কি ফাঁকা রাখা উচিত। তো এখন আমরা যেটা করব, আমরা মেইলের জিমেলে ক্লিক করব, আমাদের মেইলটা তৈরি হয়ে গেছে। জিমেলে ক্লিক করে আমাদের ওইখানে দেখব আর কি যে মেইলটা অ্যাড হয়েছে কিনা আমাদের। দেখো এখানে রবিন ডালটন, robindalton@gmail.com মেইলটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা ফায়ারফক্সে আমরা এই মেইল অ্যাড্রেসটাতেই লগ ইন করবো এখন যেটা তৈরি করলাম, এবং লগ ইন করে যে কাজগুলো করতে হয় সেটা তো তোমাদের আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, যে কিছু সেটিংস করে দিতে হয় না হলে মেইলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই, এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলে পরে এটা ঠিকঠাক হয়ে যাবে। এই স্ক্রিনটা চলে গেছে আমাদের, আমরা ওই টাচ স্ক্রিনটা ডিসপ্লেটার টাইমটা একটু কম যে কারণে চলে গেছিলো, আমি এটাকে আবার নিয়ে আসলাম। এখন আমরা মেইল অ্যাড্রেসটা লিখি আগে, পাসওয়ার্ড দিয়ে দেব যেটা দিয়েছি তৈরি করার সময়। তো এই দেখতে পাচ্ছ তোমরা এখানে চারটা সেটিংস এখানে আছে, কাস্টমাইজ ইওর ইনবক্স, চুজ প্রোফাইল ইমেজ যেটা করতে হয়, নো ফটো দিয়ে আমরা স্ট্যাটাস এটা দিয়ে দেবো, আর ইম্পোর্ট এটা উইন্ডোটা আসলে পরে আমরা কেটে দেবো, আর গেট জিমেইল ফর মোবাইল ওটা উইন্ডোটা আসলে পরে এটা কেটে দেবো। সবগুলো আমাদের সবুজ টিক চিহ্ন হবে আর কি এইরকম। তো যাই হোক, আমরা এইভাবে এই জিমেইল অ্যাড্রেসটা আমরা তৈরি করতে পারি। তো তোমরা এই পদ্ধতি ব্যবহার করে দেখতে পারো, কাজে আসলেও আসতে পারে। তারপরে যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে তোমরা মন্তব্য করে জানাতে পারো, আমি সেটা নিয়ে আবার চেষ্টা করব। ভিডিওগুলো যদিও তোমাদের জন্য তৈরি করা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে আমার ভিডিওটি তোমাদের কাছে আগে পৌঁছাবে। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।